আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই টোটাল ভিডিওতে আমি আলোচনা করব 2022 সালে আপনি ফ্রিল্যান্সিং শিখে কতটুকু সফল হতে পারেন বা আপনার সফল হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। আর ম্যাক্সিমাম টাইম আমি এরকম কোশ্চেন পেয়ে থাকি যে আমি 2022 সালে আসলে ভাই কোন টপিকটা নিয়ে কাজ করা শুরু করলে ফিউচারে খুব ভালো একটা ফিডব্যাক সেখান থেকে পাবো। সো আজকের এই টোটাল ভিডিওতে আমি এই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। দেখুন, বাংলাদেশে ম্যাক্সিমাম নতুন ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিংয়ে আসে এইটা চিন্তা করে যে আমি এই সেক্টরটাতে কাজ করব, কাজ করার পর এইখান থেকে যদি খুব ভালো একটা ফিডব্যাক পাই বা ভালো একটা অ্যামাউন্ট আমি এখান থেকে ইনকাম করতে পারলে আমি আমার ক্যারিয়ারটা বা লাইফটা এখানে সেট করব বা আমি আমার কর্মজীবনের পাশাপাশি ফ্রিল্যান্সিং করব। ম্যাক্সিমাম টাইম এই সিদ্ধান্তগুলো আমাদের নতুন যারা ফ্রিল্যান্সার আছে অথবা স্টুডেন্ট ফ্রিল্যান্সার যারা আছে তারা এইগুলো নিয়ে থাকে। বাট সর্বপ্রথম তাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমি কিভাবে কোন টপিকে কাজ করব, কোথায় কাজ শিখব বা কোথা থেকে কাজ শিখলে আমার জন্য উপকার হবে বা আমি ভালোভাবে কাজ শিখে আমাকে মার্কেট প্লেসে একটা অবস্থানে নিয়ে যাবে এরকম একটা প্রতিষ্ঠান আমি কোথায় পাবো। সো এই প্রবলেমটা নিয়ে তারা সমস্যা ফেস করে। এইখানে 90% যে নতুন ফ্রিল্যান্সার আছে তারা ঝরে যায়, কারণ বাংলাদেশে ফ্রিল্যান্সিং শেখার জন্য যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সিং শিখাই, যারা ফ্রিল্যান্সিং শিখাচ্ছে বা যারা ইনস্টিটিউট চালাচ্ছে তারা কিন্তু খুব বড় মাপের একটা অ্যামাউন্ট তাদের কাছ থেকে নেয়। দেখা যায় যে 40,000 টাকা, 50,000 টাকা, 15,000 টাকা পর্যন্ত নেওয়া হয়, এর নিচে খুব কম আছে। বাট এখান থেকে শিখতে গেলে একজন নতুন ফ্রিল্যান্সারের সব থেকে বড় যে প্রবলেমটা হচ্ছে তার কোর্স ফি বা যে কোর্স অ্যামাউন্ট যেটা আছে, এই কোর্স অ্যামাউন্টটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সে শিখবে এটার জন্য তাকে 15,000 টাকা দেওয়াটা খুবই তার জন্য টাফ ব্যাপার হয়ে যায়। কারণ হচ্ছে যারা ম্যাক্সিমাম টাইম ফ্রিল্যান্সিং শিখে তারা ফ্যামিলির কাছ থেকে কোনো টাকা না নিয়ে একটা ভালো ফিডব্যাক ফ্যামিলিকে দেওয়ার জন্যই করে। আমি মনে করি যে ফ্রিল্যান্সিং যে কোর্সের যে প্রবলেমটা আছে বা কোর্স করানোর যে কোর্স ফিটা আছে এইটা আমাদের 5,000 টাকা থেকে 7,000 টাকার মধ্যে নিয়ে আসা উচিত, কারণ নতুন ফ্রিল্যান্সাররা এই কারণেই ঝরে যাচ্ছে। এখন আসি মূল বিষয়, 2022 সালে আপনি কোন টপিকগুলো সিলেক্ট করলে দেন আপনি ফ্রিল্যান্সিংয়ে মোটামুটি 10 থেকে 15 বছর ভালো একটা ফিডব্যাক পাবেন। দেখুন, আপনি যদি চিন্তা করেন আপনি ফ্রিল্যান্সিংয়ে আসবেন, আপনি যদি খুব হার্ডওয়ার্ক করার চিন্তা ভাবনা করে থাকেন বা ফ্রিল্যান্সিং আপনার থাকতেই হবে এইভাবে চিন্তা ভাবনা করেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টে চলে আসুন। সর্বপ্রথম আপনি ওয়েব ডিজাইন শুরু করুন। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি কোথায় শিখবেন। দেখুন, আমি মোটামুটি নিজে যেটা মনে করি বা নিজে যেটা দেখেছি সেটা বলবো, ওয়েব ডিজাইন যে সেক্টরটা আছে এটা টোটালি আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন। কথাটা আশ্চর্য হলেও বাট সত্যি যে ইউটিউব থেকে আপনি ওয়েব ডিজাইন সেক্টরটা টোটালি শিখতে পারবেন এবং মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। এখন আসি ওয়েব ডিজাইন শিখলে আপনার কী লাভ। আপনি যখন ওয়েব ডিজাইন শিখবেন, ওয়েব ডিজাইন কমপ্লিটলি শেখার পর আপনি যখন কাজ শুরু করবেন খুব অল্প একটা সময়ের মধ্যে আপনি খুব ভালো একটা আর্নিং শুরু করতে পারবেন। দেন পাশাপাশি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, ওয়েব ডেভেলপমেন্টটা আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন অথবা যখন আপনি মার্কেট প্লেস থেকে ওয়েব ডিজাইন করে টাকা ইনকাম করবেন সেই টাকা থেকে আপনি একটা ভালো মানের কোর্স করে দেন আপনি ওয়েব ডেভেলপার হিসেবে আপনি কাজ শুরু করতে পারেন। আর ফ্রিল্যান্সিংয়ে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অ্যাপস ডেভেলপমেন্ট, এই যে সেক্টরগুলো আছে এই সেক্টরগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর এই সেক্টরগুলো ভ্যালু খুব বেশি। বাট অনেক সময় আমি দেখি যে ফ্রিল্যান্স লয়ার হিসেবে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি বা ফ্রিল্যান্স লয়ার কি। দেখুন, ফ্রিল্যান্স লয়ার যে জিনিসটা আছে বা আইনি ফ্রিল্যান্সিং যে জিনিসটা আছে এটা বাংলাদেশের জন্য সুইটেবল না, কারণ ম্যাক্সিমাম টাইম এটা অস্ট্রেলিয়া, ক্যানাডা, নিউজিল্যান্ড এইসব জায়গা থেকেই নেওয়া হয়, কারণ এই সকল কান্ট্রির যে ল সাবজেক্টটা আছে এইটার বিভিন্ন দেশে এটার গুরুত্ব খুব বেশি। সো এই ক্ষেত্রে ফ্রিল্যান্স লয়ারের গুরুত্ব ওই সকল দেশ থেকেই বেশি পাওয়া যায়। এখন আসি, আপনি যদি ডিজিটাল মার্কেটিং, এসিও অথবা দেখা যায় যে মোটামুটি ডাটা এন্ট্রি কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার ফিউচারটা কি, একেবারে স্টেট কার্ড কথা বলে দিচ্ছি। আপনি যদি মনে করেন আমি ডাটা এন্ট্রি অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে মোটামুটি 1-2 বছর টাকা ইনকাম করব, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি এই সকল সেক্টরটাতে চলে আসুন। এই সকল সেক্টরে আপনার কাজ করার যে বা কাজ শেখার যে সময়টা এটা অনেকই কম, আপনি খুব সময়ের মধ্যে কাজ শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। বাট প্রচুর কাজ করার পরও আপনার অ্যামাউন্টটা একটু কম থাকবে, কারণ এই সকল সেক্টরে যে পেমেন্টটা করা হয় সেটা খুবই কম। কিন্তু আপনি যদি অন্য একটা দিক খেয়াল করেন, দেখা যায় যে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে পারেন আপনার খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। এক্ষেত্রে আপনার অ্যাডভান্স দিক যেটা আছে সেটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে কম সময়ের মধ্যে টাকা ইনকাম করতেছেন পাশাপাশি ওয়েব ডিজাইনটা শিখতেছেন। যখন ইন কেস ডিজিটাল মার্কেটিং এ আপনার দেখা যায় যে কম অ্যামাউন্ট আপনি পাবেন বা দেখা যায় যে মার্কেট প্লেসে একটু প্রবলেম হবে বা একটু ভাটার দিকে চলে আসবে, সেই ক্ষেত্রে আপনি সরাসরি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনে শিফট হয়ে যেতে পারবেন। আপনার এক
একটা দিনও কাজের জন্য বসে থাকতে হবে না, বা একটা দিনও আপনার কাজের জন্য বা কাজ শেখার জন্য সময় নষ্ট করতে হবে না। দেখুন 2022 সাল না, আমি টোটাল 2030 সাল পর্যন্ত এতটুকু বলবো যে ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি আসতে পারেন ইজিলি। অনেক ফ্রিল্যান্সার আছে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করতেছে, বা বাংলাদেশ থেকে অনেক বড় বড় মার্কেট প্লেসে কাজ করতেছে, অনেক বড় বড় ক্লায়েন্টের কাজ করতেছে, বা বড় বড় কোম্পানি কাজ করতেছে। সো আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু এইটার কথা চিন্তা না করে আপনার সর্বপ্রথম আপনার স্কিলের উপর কাজ করতে হবে, বা স্কিলের উপর সময় দিতে হবে। আমি সব সময় মতো এবারও বলছি, আপনার স্কিল যত ডেভেলপ করবেন, বা স্কিলটা আপনার যত বেশি থাকবে, বা স্কিলটা যত ভালো থাকবে, যত বেশি পোর্টফোলিও থাকবে, সেই ক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দেখুন কম্পিটিশন সব জায়গায় হবে, কম্পিটিশন হবে, এমনও হতে পারে যে আপনার সাথে 10,000 ফ্রিলান্সার একসাথে মার্কেট প্লেসে নেমেছে, বাট আপনার স্কিল যদি ভালো থাকে ক্লায়েন্ট আপনাকে 10,000 ফ্রিলান্সারের মধ্যে থেকে খুঁজে বের করবে। কারণ হচ্ছে তাদের স্কিলটা তারা ভালো চায়, পোর্টফোলিওগুলো ভালো চায়, খুব গোছালো একজন ফ্রিলান্সার চায় যারা আসলে তার কাজটা করে দিতে পারবে। এই ক্ষেত্রে আমি মনে করি 2022 সালে ফ্রিলান্সিংয়ের গুরুত্ব, বা আপনি যদি আপনার গুরুত্বটা দিতে চান, বা 2022 সালের শুরুতে ফ্রিলান্সিং শিখতে চান, আমি মনে করি আপনি খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন। বাট এই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনার টপিকটা সিলেক্ট করুন, দেন আপনি ফ্রিলান্সিংয়ে চলে আসুন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা ঘুরে আসার চেষ্টা করবেন। আমি আমার চ্যানেলে প্রোডাক্টিভিটি, ফ্রিলান্সিং, প্রোগ্রামিং এই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। মাঝে মধ্যে বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করবো এটা চিন্তা ভাবনা করেছি, বাট অলরেডি ফ্রিলান্সিং রিলেটেড অনেক ভিডিও আপলোড করে ফেলেছি। সো চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।